এবিএন নিউজে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নৈহাটির রামঘাট সংলগ্ন ছাইঘাট এলাকার ছবি। এই স্থানেই গতকাল দেবক থেকে উদ্ধারকৃত বাজি নিষ্ক্রিয় করার সময় এক বিশাল বিস্ফোরণ ঘটে, যার ফলে নৈহাটি, চন্দননগর, চুচুড়া সহ 5 কিলোমিটার অঞ্চল জুড়ে বীভৎস কম্পনে কেঁপে ওঠে। আজ সেই বিস্ফোরণের দ্বিতীয় দিনে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মা, আসেন আইজি অজয় নন্দা, ছিলেন নৈহাটি থানার আইসি সহ ব্যারাকপুরের পুলিশের পদস্থ আধিকারিকরা। হ্যালো, পার্থ অফিসের বাইকটা নিয়ে যাবো। ঘটনাস্থল পরিদর্শনে আসেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, নৈহাটি পৌরসভার কাউন্সিলর তথা সিআইসি মেম্বার সনদ দে। অসুবিধা নেই, তাই ওটাও হয়ে গেলে তারপরে বাকি সব কাজ হয়ে গেল, কোনো চিন্তা নেই। মমতা ব্যানার্জি আছে, বুঝেছে, মমতা ব্যানার্জি আছে, উনি যারা কষ্ট করে গরিব মানুষ তাদের বন্ধু, ঠিক আছে, উনি আছে, কোনো চিন্তা নেই। না, তুই এখন সব ঠিক আছিস তো? ওকে নিয়ে কী সব গুজব ছড়িয়ে দিল কী বলবো, মানে শুধু মানে রাজনীতি করার জন্য কথা বলা, বাদ বাকি আর কোনো ব্যাপার নেই। আমি আর আপনাদের বিরক্ত করছি না, আমি বাইরে দাঁড়াচ্ছি। গতকালের ঘটনা সম্বন্ধে বিধায়ক পার্থ ভৌমিক কী জানালেন, আসুন শুনে নিই। না, আমার বক্তব্য হচ্ছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খবর পাওয়ার সাথে সাথেই আমাকে বারাসাত থেকে এখানে পাঠিয়েছে। আমি নৈহাটির চেয়ারম্যান কিংবা হেলথের সিআইসি, আমরা সবাই কালকে বারাসাতে মিছিলে ছিলাম। আমরা ওখান থেকে সঙ্গে সঙ্গে রওনা দিই এবং এখানে আসার পর থেকে যত ক্ষতিগ্রস্ত মানুষ আছে আপনারা সবার সাথে কথা বলে দেখতে পারেন যে তারপর থেকে আমরাই ওদের সাথে আছি। কেউ কেউ রাজনীতি করার জন্য এসেছেন, তারা স্বাগত, আমি তাদের স্বাগত জানাই। অতি অবশ্যই প্রত্যেক রাজনৈতিক দলের স্বাধীনতা আছে দেখে যাওয়ার জন্য, কিন্তু শুধু রাজনীতি না করে মানুষগুলোর পাশে থাকলেও আমার ভালো লাগছে। আর সবাই বক্তৃতা করেছেন, টিভিতে বাইট দিয়েছেন, কিন্তু পরে আর কেউ এক ফোঁটা খোঁজও নেননি। কিন্তু মানবিক মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের পাহারাদার করে পাঠিয়েছেন। আমরা পরিবারগুলোর সাথে গতকাল থেকে সন্ধ্যে থেকে আছি, যতক্ষণ পর্যন্ত না এদের সমস্ত কাজ সম্পূর্ণ করে দিতে পারছি ততক্ষণ অবধি এদের সাথে 24 ঘন্টা প্রতিনিয়ত আছে। দেখুন, প্রশাসনের কি গাফিলতি সেটা একটা ডিফারেন্ট পার্ট, আর যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তার পার্টটা আলাদা। পুলিশের যদি কোনো গাফিলতি থাকে তাহলে তার তদন্ত হয়, তার নিশ্চয়ই শাস্তি হবে, সেটা সেটা আলাদা সাবজেক্ট। আর আমার কাজ হচ্ছে মানুষের পাশে থাকা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমায় করতে পাঠিয়েছে, আমি সেই কাজটা মনোযোগ দিয়ে করছি। না না, আমি কি বলছি সেটা তো একটা প্রশাসনিক তদন্ত হচ্ছে, অতএব তদন্ত শেষ না হলে আগে কথা বলে কি করব। বিধায়ক হিসাবে আপনি একটা জিনিস বলুন যে এই নৈহাটি থেকে বিপুল বাজি সিজ হলো, সেই বাজিগুলো ডিসপোজ হচ্ছে 3-4 দিন ধরে। ভিডিওতে দেখা গেল দুদিন আগেও অবৈজ্ঞানিকভাবে পুলিশ দৌড়ে আসছে, পেছনে বিস্ফোরণ হচ্ছে, তারপরেও আবার এই ছাইঘাটে এসে একই প্রক্রিয়ায় এইগুলো। আমি আমি প্রথম থেকেই বলছি যে এর একটা তদন্ত হচ্ছে।
শুনুন, এটা জগদ্দল বিধানসভায় মূলত বাজির কারখানাটা দেবগ্রাম, এবং এটা প্রায় 50 বছর ধরে এইসব বাজির কারখানা চলছে। আজকের না, সিপিএমের আমলেও দুবার এরকম বিস্ফোরণ হয়েছে। তারপরেও আমরা দেখেছি যথারীতি আলটিমেটলি প্রচুর গরিব মানুষ এতে কাজ করে, স্বাভাবিকভাবে তারা ইনভলভ হয়ে যান এবং আলটিমেটলি বাজির কারখানা বন্ধ হয় না। এটা চিরাচরিতভাবে 50 বছর ধরে চলছে, গত 8 বছরে এ ধরনের ইনসিডেন্ট হয়নি। স্বাভাবিকভাবেই এটা অনেকেরই হয়তো মস্তিষ্কের বাইরে ছিল। এত গরিব মানুষ এখানে ইনভলভড আছে, তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে হয়তো এখান থেকে ফেরানো কঠিন ছিল। আমি মাননীয় পুলিশ কমিশনার মনোজবাবুকে ধন্যবাদ দেব যে তিনি পুনর্বাসনের ব্যবস্থা করছেন, মানে তিনি কথাবার্তা চালাচ্ছেন যাতে এদের রিহ্যাবিলিটেট করা যায় অন্য কোনো কাজে, যাতে বাজির কারখানাগুলোকে অফিসিয়ালি বন্ধ করে দেওয়া যায়। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে যারা মারা গেছে তারা সব গরিব হিন্দু পরিবারের ছেলে, যারা মারা গেছে, কেউ সুভাষপল্লী থাকে, কেউ গুলিয়াঘাট থাকে। গরিব মানুষ পেটের জন্য কাজ করতে গেছিলো বাজির কারখানায়, তাদেরকেও জেহাদি বললে খুব মনে কষ্ট লাগে। এছাড়াও সাক্ষাৎকারের সময় বিধায়ক পার্থ ভৌমিক ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের সম্বন্ধে এটি গুরুতর অভিযোগ করেন। তিনি জানান, আমি তো ফরেন্সিক বিশেষজ্ঞ নই, আমি তো বিজেপির মতো এত পাশ করিনি যে না দেখেই বলে দেবো ওর মধ্যে বিস্ফোরণ আছে। তবে একটা ব্যাপার, বিস্ফোরণ হলেও হতে পারে যেহেতু অর্জুন সিংরা বলছেন, কারণ বিস্ফোরণ কোথায় তৈরি হয় তো অর্জুন সিং এর থেকে ভালো কেউ জানে না। এখন আমরা শুনে নেব যে গতকালের যে এই যে বাজ নিষ্ক্রিয় করার সময় যে বিস্ফোরণ, এই ঘটনায় কি বলছেন নৈহাটি পৌরসভা 8 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর গণেশ দাস। দেখুন, এটা তো খুবই দুঃখজনক ঘটনা। আমাদের প্রায় যেখানে বাস্ট করেছে ওরা, সেটা প্রায় ওর সার্কেলে 4 কিলোমিটার এরিয়া ধরে, 4 থেকে 5 কিলোমিটার এরিয়া ধরে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। কোনো বাড়ির কাজ ভেঙেছে, কোনো অ্যাডভেস্টার ভেঙেছে, দেওয়াল ক্র্যাক হয়ে গেছে, মানে বিচ্ছিন্নতভাবে মানুষ হারিয়েছে। কারো হার্ট অ্যাটাক হয়ে গেছে, হসপিটালে ভর্তি হয়েছে, বহু রকমভাবে হয়েছে। এটা কিন্তু ক্ষতিপূরণ সব জিনিসে দেওয়া যায় না। মুখ্যমন্ত্রী ওখান থেকে বললেন ক্ষতিপূরণ কী দেবে উনি, মানুষকে ফ্রি দিতে পারবে যদি কোনো রকম এই দুর্ঘটনা হতো তো? যেভাবে ওনার ডিফিউজ করা দরকার সেটা কিন্তু সেই পদ্ধতিটা অবলম্বন ভালো করে করা হয়েছে, মানে যে বৈজ্ঞানিক পদ্ধতিতে করা উচিত ছিল সেটা এখানে অবলম্বন করা হয়নি। আর এখানকার ওসি আর মনোজ বর্মা এরা জানে কি, এটা তো আমাদের রাজত্ব, যা ইচ্ছা করলেই হলো। এই জন্য মানে কী বলে বাংলায় গাঁদু আমি না কি বলে না, একটা গাজুয়ারি নাকি ওই রকমই করেছিল, মানে কোনো ডোন্ট কেয়ার ম্যাম কে কে কী করে নেবো দেখে নেবো। চেয়ারম্যান আমার আছে, এমএলএ আমার আছে, রাজ্য আমার আছে, মুখ্যমন্ত্রী আমার আছে, যা হবে হয়ে যেতে পারে। আচ্ছা, গতকালও স্থানীয় বিধায়ক পার্থ ভৌমিক এসেছিলেন, আজকেও এসেছিলেন, তিনি বলে গেছেন যে ওনারা ছাড়া বাদবাকি যারা আসছেন তারা রাজনীতি করতে আসছেন, তাদের ওয়েলকাম, কিন্তু এনাদের পাশে দাঁড়াবেন একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর দলই। কি বলবেন? দেখুন, মানে যেহেতু কালকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন বলে আজকে এই ভাষাটা বেরোচ্ছে, কিন্তু আজ 7 দিন হয়ে গেল, 7 দিন ধরে এই ঘটনা দেবকের মসজিদপাড়া গ্রামে, তখন ওনাদের কারো টিকিট খুঁজে পাওয়া যাচ্ছিল না, কেউ মানুষকে ফেস করছিল না, কোথায় ছিল তখন ওনারা? আজকে কালকে মুখ্যমন্ত্রী বলেছে বলে এসছে, তাহলে তাও আসতো না, এত সাহস ওদের ভেতরে নেই। আর যে বলছে নুমুটো অন্য দিলে ওরা বাঁচবে, এইটা না, সকাল কাছে নিজের ব্যবস্থা আছে। এবং আমরা সকাল থেকেই, আমি তো বললাম বলাটা ঠিক না, যেহেতু আমাদের কর্তব্য যা আছে আমরা করছি, আর মানুষ বুঝবে কি কে কতটুকু কার পাশে দাঁড়িয়েছে। দাদা, একটা বাজি ছিল না বোম ছিল, এই প্রসঙ্গে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক তিনি জানান যে তিনি এই ব্যাপারে মানে তদন্ত চলছে, আর সেটা কি বোম ছিল সে ব্যাপারে ভালো বলতে পারবে অর্জুন সিং, কারণ কোথায় বোমা তৈরি হয় অর্জুন সিং সে ব্যাপারে ভালো জানেন। কি বলবেন, বোমা তৈরির কারখানা কোথায় আছে সেটা অর্জুনবাবু ভালো জানেন। উনি ঠিকই বলেছেন, উনি ওনার নেতা মদন মিত্র তো কদিন আগে পরিষ্কার করে বলে দিয়েছে বোম কোথা থেকে আসতো, কীভাবে বোম্বিং করানো হয়েছিল, মমতা ব্যানার্জি কত লোকের পঞ্চায়েত থেকে যা আজ পর্যন্ত ক্ষতি করেছেন, কত
মমতা ব্যানার্জি নিজেও তো বলেছেন ভাটপাড়া বাড়িয়ে দেবো, কোথাও কোথাও বলেন প্রত্যেক জায়গায়, কেন উনি তো সব করাচ্ছেন। মমতা ব্যানার্জি মদন সমান মদন মিত্র তো এখন কোথাও টিভিতে দেখা যায় না, মদন মিত্র তো সব পরিষ্কার করে দিয়েছে। আর মদন মিত্রকে গুরু বলে ডাকে এই পার্থভূমি, তাহলে উনি নিজের গুরু থেকে জিজ্ঞাসা করুন কোথা থেকে কামারহাটি থেকে মাল নিয়ে আসতো, যতপ্রিয় মল্লিকও নিয়ে আসতো, এইসব বলে তো লাভ নেই। কি কে কোথা থেকে কে ভালো করে জানে, আগামী দিন এনআইএ ইনকোয়ারি হোক না, তাহলেই তো কে কোথা থেকে নিয়ে আসছে ধরা পড়ে যাবে। তাহলে ওনার মুখ্যমন্ত্রী কেন বলছে না হ্যাঁ এনআইএকে দিয়ে তখন, তো আগে তো কথা কথা সিবিআই বলতেন, এখন তো সিবিআই নামই ভুলে গেছে। মূলত কী কারণে আপনারা এনআইএ তদন্তের দাবি করছেন? এনআইএ তদন্ত হলে তারা এবছরে এক্সপার্ট, বোমের ভিতরে কী ছিল, কী এক্সপ্লোসিভ ছিল, কেন এনআইএ তো তদন্ত করে খাগড়া করে তদন্ত করেছিল। আর এটা জেএমবি বলে একটা বাংলাদেশে একটা সংস্থা আছে, ও জামালউদ্দিন কি আছে মোহাম্মদ কি এরকম কিছু আছে, তারা জঙ্গি সংগঠন আছে, জেএমবি যুক্ত আছে এর ভিতরে। আগামী দিন এনআইএকে যদি তদন্ত হয় তো দেখবেন জেএমবি পাওয়া যাবে, এরা যে সদা কন্ট্রাক্টর জেএমবির সঙ্গে। মানে আপনার কথায় যে এই নৈহাটির এই ঘটনায় জেএমবি যুক্ত রয়েছে? জেএমবি যুক্ত আছে, 100% যুক্ত আছে। কিন্তু এনআইএ যদি না তদন্ত করে তাহলে জেএমবি বেরোবে না, কারণ খাগড়া করে তো হলো জেএমবি যুক্ত বেরোলো। তো গতদিন ব্যারাকপুরের সিপিএস ছিলেন, আজকেও পরিদর্শন করে গেছেন, তিনি বলেছেন যে পুরোপুরি এই যে দায়ভার তিনি পুরোপুরি চাপিয়েছেন বোম ডিসপোজাল স্কোয়াডের উপর, কী বলবেন? হ্যাঁ, আপনি গায়ে ছেড়ে দেবেন, তো সব কিছু ওনার নির্দেশ হয়েছে, ও আর অজয় ঠাকুর হচ্ছে মেন গিলটি। আর এই আইসিবি ছাড়া কী করবে, আইসিকে যা বলবে তাই করতে হবে, টোটালটাই বলে এখন কাজ হচ্ছেন ওই বোম স্কোয়াডের উপরে ফেলছেন। দাদা, বিধায়ক বলেছেন যে মানে পার্থভূমি বলেছেন যে যদি পুলিশের ক্ষেত্রে কোনো গাফিলতি হয় থেকে থাকে সেক্ষেত্রে পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং যা প্রসিকিউট তা চলবে, কী বলবেন? আমি জানি না আজ পর্যন্ত কোনো তদন্ত রাজ্য সরকারের পুলিশ রাজ্য সরকারের বিরুদ্ধে করবে, এটা আমি আজ পর্যন্ত আমি দেখিনি। একটাও আপনারা তো অনেক জায়গায় যাচ্ছেন, একটাও দেখান যে রাজ্য সরকারের পুলিশ নিজেরই পুলিশের বিরুদ্ধে করেছে। আচ্ছা, শেষ প্রশ্ন করে নেব যে আপনাদের পক্ষ থেকে গতকাল হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি এসেছিলেন, এখনও অবধি আমাদের ব্যারাকপুরের সাংসদ অর্জুনবাবু আসেননি, যে আপনাদের পক্ষ থেকে কি তাদেরকে কীরকম কী সহায়তা করা হবে, কোনো কি আর্থিক সহায়তা করা হবে? দেখুন, যা স্টেপ হবে আমাদের আলোচনা হয়ে গেছে। আবার একটা স্যার কালকে লকেটজি বলেছেন কি রাজ্য সভাপতির সঙ্গে আজকে কথা হবে, অর্জুনদার কথাও হয়ে গেছে, ওনাদের কথার ভেতরে কী ফ্রুটফুল বেরিয়েছে জানি না। আজকে সাংসদ আমাদের আসবেন, আজকে নয়টি স্টেশনে মিটিংও আছে, রাজেন্দ্রপুরে মিটিং আছে, এবার আমরা কালকে আজকে রাত্রিবেলা বসে মিটিং করে ফাইনাল করে কালকে আমাদের সাংসদ পরিদর্শনে আসছেন, এসে তারপরে ডোর টু ডোর ঘুরে তারপরে আমরা ডিসিশন দেবো কী করা উচিত কী করা উচিত না। আপনার নাম? আমার নাম গণেশ দাস, কাউন্সিলর ওয়ার্ড নাম্বার 8। ধন্যবাদ।